আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম খুলনা কালেক্টরেট পাবলিক স্টুডেন্ট কলেজের ক্লাস সেভেন এর গণিতের আরো একটি অনলাইন ক্লাসে। তো আশা করবো সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তো আজ আমি ক্লাসে তোমাদের গত ক্লাসে অনুশীলনী 1.2 এর ম্যাথ নিয়ে আলোচনা করেছিলাম, তারই পরিপ্রেক্ষিতে আজ কিছু কথার অঙ্ক আছে, ওই অধ্যায়ে সে কথার অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো। তো কথার অঙ্কের প্রথম যেটা আছে সেটা হলো 10 দাগের, বলা আছে একজন কৃষক বাগান করার জন্য 595টি চারাগাছ কিনে আনেন, প্রত্যেকটি চারাগাছের মূল্য 12 টাকা। অর্থাৎ উনি একটি বাগান করবে, একটা বাগান করবে, সাপোজ ভাবো সেই বাগানে সে গাছ লাগাবে, তো এর জন্য সে পাঁচশো পঁচানব্বইটি চারাগাছ কিনে আনেন যে এর মধ্যে লাগানোর জন্য। তো প্রত্যেকটি চারাগাছের মূল্য থাকে 12 টাকা করে দাম নেয় প্রত্যেকটির মূল্য। তো এর কত বলা হয়েছে চারা গাছগুলো কিনতে তার কত খরচ হয়েছে। সুতরাং যদি তার প্রত্যেকটা চারা গাছের দাম যদি 12 টাকা হয়, তো একটির দাম যদি 12 টাকা হয়, তো 595টির দাম ঠিক ততটি 12 টাকা খরচ হবে। তো আমরা ঠিক সেইভাবে গুণ করলে পেয়ে যাব। তো এরপরে আছে বাগানে প্রত্যেক সারিতে সমান সংখ্যা গাছ লাগানোর পর কয়টি চারা গাছ অবশ্য থাকবে। অর্থাৎ উনি এই যে বাগানটা, উনি প্রত্যেক সারিতে সমান সংখ্যা, সাপোজ এরকম সমান, অর্থাৎ সবভাবে সমান, দেখিয়ে দিই। সাপোজ এরকম সে প্রত্যেক সারিতে, এই সারিতে যে কয়টা ঠিক এই সারিতেও ঠিক সেই কয়টা, অর্থাৎ চারা গাছ লাগাবে, হিসাব করে যে প্রত্যেক সারিতে এই সারিতে যে কয়টা লাগাবে ঠিক এই সারিতেও সেই কয়টা চারা গাছ লাগাবে। লাগানোর পরে বুঝছে যে তার চারা গাছ কিনছিল 595টা, কয়টা চারা গাছ থাকবে অবশিষ্ট। তো আমরা দেখবো যে তো এটা প্রত্যেক সারিতে সমান বলতে কী বোঝায়। আমরা প্রথমে দেখেছিলাম বর্গ, যার প্রত্যেক সারিতে সমান সংখ্যক বা সমান বাহু থাকে বা সমান মাপ থাকে, বর্গ। আমরা বর্গ করেছিলাম, তো বর্গগণের সাহায্যে আমরা এটা করবো। তো এরপরে আছে গ খরচের টাকার সংখ্যক, যে কয়টা খরচ হয়েছিল তার, যে প্রত্যেকটি চারা গাছের দাম 12 টাকা করে তার যে মোট টাকা খরচ হয়েছিল সেই টাকা আর চারা গাছের সংখ্যা আছে এই সংখ্যার বিয়োগফল বিয়োগ করবো। বিয়োগ করার পরে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে, এটাও সেই বর্গমূলের ম্যাথ যা আমরা আগেও করে এসেছি, অনুশীলনী 1.1 এই টাইপের ম্যাথ করে এসেছি। তো আমরা ম্যাথটি বোঝালাম, তো আমরা এবার ম্যাথটি করবো। দেখো এখানে বলা হয়েছে যে তার চারাগাছগুলো কিনতে তার কত খরচ হয়েছে, তার কত খরচ হয়েছে আমাকে এই খরচটাকে নির্ণয় করতে হবে। তো দেখো এখানে এর ক আছে, এখানে একটি চারা গাছের মূল্য 12 টাকা। অতএব উনি চারা গাছ থেকে কয়টি, 595টি, অতএব 595টি চারা গাছের মূল্য হবে, যে একটার দাম 12 টাকা হয় 595 তত গুণ টাকা হবে, তো কি হবে 595 গুণ 12 টাকা, এটা কত আসবে আমরা একটু এটাকে গুণ করে নিব। তোমরা হাতে বা কাগজে যেটা করতে পারো, একটু গুণ করি 595 যদি 12 দিয়ে গুণ করি, প্রথম 2 দিয়ে গুণ, 5 2 10, তাহলে 1, 18 19, তাহলে 1 1190, এখানে ক্রস নিয়ে করি, 5 5 9 9 5, 0 9 4 11 11 7140 টাকা। তো 7140 টাকা তার খরচ হয়েছে ওই জায়গাগুলো কিনতে, তার 7140 টাকা খরচ হয়েছে। তো আমরা এবার দেখব, এখানে বলা হয়েছে যে খেয়াল করো, এটা তো বুঝছো যে একটির দাম 12 টাকা হয় 595টি তার গাছের দাম ঠিক তত গুণ টাকা হবে। তো এরপরে বলা হয়েছে যে বাগানে, এই যে বাগানটা আমি করেছি এটা একটা বাগান, মনে করো যে এটা তোমার একটা বাগান, ফুল বাগান, এই বাগানে সে সমান সংখ্যা মানে প্রত্যেক সারিতে সমান সংখ্যা চারা গাছ লাগাবে। যদি সমান সংখ্যক চারা গাছ লাগায় তার দেখতে হবে যে লাগানোর পরে কয়টি চারা গাছ সে লাগাতে পারেনি, মানে সমান সংখ্যা হওয়ার পরে অবশিষ্ট হয়ে গেছে। তো এটা অবশ্যই আমরা বর্গমূল দিয়ে সমান করবো, যেহেতু ভাগ প্রক্রিয়া বর্গমূল করবো, বর্গমূল করলে আমরা বুঝবো যে কয়টি চারা গাছ অবশিষ্ট রয়েছে। তো দেখো আমরা যদি করি কত আছে 595, তো এই এর বর্গমূল করার ক্ষেত্রে আমরা দেখলাম যে ডান থেকে জোড়া জোড়া দিয়ে আসলাম, এটা তো সিঙ্গেল এর জোড়া হয় না,
সিঙ্গেল এবার দেখো এর একটাই জোড়া দাগ দিলে হয় না দিলে হয় যদি একটা আছে তো আমরা বর্গমূল করব পাঁচের মধ্যে বর্গ সংখ্যা কি আছে 2 2 গুণ 4 3 3 3 3 9 তো 9 বেশি হয়ে যায় আমি 2 নেব 2 2 গুণ 4 তো বিয়োগ করলে আসে 1 এই দুইটা ডাবল হয়ে এখানে 4 হবে যেহেতু বর্গমূলের ভাগ পরীক্ষা বলে নিয়মিত আমরা দেখেছো আমি আগে করেছিলাম যে এই 2 এর ডাবল অর্থাৎ দ্বিগুণ হয়ে এখানে বসবে তো 2 এর দ্বিগুণ হবে 4 4 বসলো বসার পরে এখানে এই 9 5 নামলো তো এখানে আমি এমন অঙ্ক নেব এমন সংখ্যা নেব যে যদি সংখ্যাটা গুণ করলে এই 195 এর চেয়ে কি হবে ছোট হবে তাহলে এখান থেকে 1 নিসাব হবে তাহলে 1 নিয়ে এখানে 1 নিলাম তাহলে 1 নিলাম মনে করো এখানে তো 41 যদি 1 দিয়ে গুণ করি এর কি হচ্ছে অনেক ছোট হয় তাহলে যদি সাপোজ 2 নি 2 নিলে 42 যদি 2 দিয়ে গুণ করি হবে 84 যা 125 থেকে অনেক ছোট যদি 3 নি তো 3 এর 12 120 সাত থেকে আসবে তো আমাদের 4 নি একটু বড় করে 4 দিয়ে কি মেলে কিনা 4 নি 4 4 16 6 হল 1 4 4 16 হল 17 176 তো 9 আছে 15 হল 1 তাহলে কাট কাট 9 1 19 কি আসলো 19 দেখো মিলছে তো এইভাবে তোমরা আসলে বর্গমূলের নিয়ম তো আমি আগেই দেখেছিলাম আগের ক্লাসগুলো দেখেছিলাম সেজন্য আমি একবারে বললাম এর কি রয়েছে এই দেখো 19 টি তারা কাছ অবশ্যই রয়েছে 24 টি রয়েছে বর্গমূল অর্থাৎ এই লাইনে 24 টি এই লাইনে 24 টি প্রত্যেক লাইনে 24 টি করে উনি বসাতে পারবে বসানোর পরে এই 19 টি তারা কাছ কি থাকবে অবশ্যই থাকবে অতএব বাগানের প্রত্যেক সারিতে প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর এই যে ভাগশেষ 19টি চারা গাছ অবশিষ্ট থাকবে অর্থাৎ উনি প্রত্যেকটি সারিতে এই যে বাগানটা উনি করেছে এই বাগানের উনি প্রত্যেকটি সারিতে 24টি গাছ লাগাতে পারবে আর লাগানোর পরেও ওনার কাছে 19টি গাছ থাকবে ওই গাছ উনি লাগানো মানে বড় আকারে লাগাতে পারবে না তো আমরা এবার গ করব আশা করি কক্ষ বুঝেছো আমরা গ গ বলছে যে খরচের টাকা যে খরচ হয়েছিল এত টাকা সেই খরচের টাকা এবং এই যে চারা গাছ 590 এদের বিয়োগফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণ বর্গ হবে তো আমাদের ক্ষুদ্রতম সংখ্যা যোগ করার পদ্ধতি যে ম্যাথগুলো আমরা অনুশীলনী 1.1 করেছি তো আমরা ঠিক সেইভাবে করব দেখো আমরা কল করতেছি তো খেয়াল করবে আমরা গয় সমাধান করতেছি গ ক হতে পাই খরচ তাদের 140 টাকা এবং চারা গাছের সংখ্যা 515 কি বলছে এদের বিয়োগফল অতএব বিয়োগফল 7140 মাইনাস 595 বিয়োগ করি 5 আর 5 কত 10 হল 1 মানে 10 আছে হল 14 হল 1 6 আর 5 আর 5 হল 1 6545 তো 6545 আসলো তো আমরা দেখব যে এই যে 6545 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণ বর্গ হবে তো একটু খেয়াল করো আমরা ঠিক ভাগ প্রক্রিয়ায় করব বর্গমূলের যে নিয়মটা আছে আমরা 6545 দেখো আমরা এখানে কি করবো আমরা জোড়া জোড়া নিব যেহেতু জোড়া জোড়া নিতে হবে জোড়া জোড়া নিয়েই করতে হবে কারণ
আমরা জানি যে বাস প্রক্রিয়া বর্ণন করতে গেলে ডান পাশ থেকে জোড়া ধরে শেষ করতে হয়, যেমন বললাম তো আছে 65। তাহলে কত হলে কোন বর্ণমালা দিতে পারে? এক নেই, এক গুণ এক এক হবে, দুই নেই, দুই গুণ দুই চার হবে, তিন নেই, তিন গুণ তিন নয়, এভাবে যদি পাঁচ নেই, পাঁচ গুণ পাঁচ 25, সাত নিলে সাত গুণ সাত 49 থেকে ছোট, আট নিলে আট গুণ আট 64 64, এর পাশাপাশি তো আমরা আট নিতে পারি, আট নিলে আট গুণ আট 64 হয়ে গেল, বিয়োগ করলে এখানে এক থাকে। এবার নিয়ম হলো যে এই আটটা এখানে দ্বিগুণ হয়ে বসবে, এই আটটা দ্বিগুণ হয়ে বসে কী হবে, আট দ্বিগুণ 16 এবং এই সংখ্যা নামবে। দেখো এখানে আছে এক 16 এখানে 145, যদি আমি এখানে যদি আমি এক দিই, সাপোজ যদি এক নিয়ে এক নিই, এক দিয়ে গুণ করলে 166 যায়, 145 থেকে কী হয় অনেক ছোট, 145 থেকে বড় হয়ে যাচ্ছে। আবার খেয়াল করো এখানে যদি এক নিই তো এক নিয়ে আসবে 161, যে 145 থেকে কি বড় হয়ে যায়, তো এই জন্য আমরা এখানে যেহেতু আর যাচ্ছে না আমি কি করব একটা শূন্য নিয়ে নেবো, একটা শূন্য নিয়ে নিয়ে শূন্য গুণ শূন্য গুণ শূন্য ঠিক 145 সেখানে অবশিষ্ট থেকে যাবে। তো এবার দেখো যেহেতু এই সংখ্যাটি পূর্ণ বর্গ না অবশেষ থেকে যাচ্ছে, লিখো যেহেতু সংখ্যাটি পূর্ণ বর্গ বলে নিয়ে করা যায় না, অপূর্ণ বর্গ নয়, সংখ্যাটির বর্গমূল নির্ণয় করা যায় না, শেষে ভাগশেষ 145 থাকে। অতএব সংখ্যাটির সাথে সংখ্যাটি পূর্ণ বর্গ নয়, সংখ্যাটি পূর্ণ বর্গ নয়, এর সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণ বর্গ। দেখো নিচে জায়গা দেখায় আমি এখানে 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 করবো, নিচে জায়গা দেখায় আমি এখানে করছি, অর্থাৎ বর্গ সংখ্যাটি হবে, বর্গ সংখ্যাটি হবে যেহেতু আমার আমি কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করবো সেক্ষেত্রে বর্গ সংখ্যা তো 80 থাকবে না, অবশ্য একটু বেড়ে যাবে, সেক্ষেত্রে বর্গ সংখ্যা কত হবে যে 80 প্লাস 1 81, অতএব ক্ষুদ্রতম সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যাটি খেয়াল করো 81 গুণ 81, যেহেতু এরা বর্গ সংখ্যা হয়ে যাচ্ছে এর 81 করে 81 দুবার গুণ করতে হবে, পরে মাইনাস 5545 কত আসবে, 81 গুণ 81 করলে আসবে 6561 মাইনাস 6545 অর্থাৎ সংখ্যাটি আসবে কত, 16, অতএব 16 যোগ করলে যোগফল বেশি লিখেছি আমি আগের মাসে তোকে লিখিনি, তো তোমার একটা কাজ করতে পারো এই প্রথম লাইনটা ইগনোর করে সংখ্যাটি পূর্ণ বর্গ নয় এর সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণ বর্গ হবে, অর্থাৎ বর্গ সংখ্যাটি হবে 80 যোগ 1 81, ক্ষুদ্রতম সংখ্যাটি যেহেতু 81 বর্গ সংখ্যা, বর্গ সংখ্যা দুইবার গুণ হয় তো 81 গুণ 81, আর আগে ছিল 6545 বিয়োগ করলাম করলে 16, এই 16 যদি একটার সাথে যোগ করে দিই তো ওই যোগফলটা কী হবে এখানে পূর্ণ বর্গ হবে, যোগফলটা এখানে পূর্ণ বর্গ হতে পারে। সেক্ষেত্রে আমরা দশমবার ম্যাথটি করেছি, তো আমরা এবার এর পরের যে ম্যাথটা আছে সেই ম্যাথটা নিয়ে আলোচনা করবো, এবার ম্যাথটা আছে মেবি এই একই নিয়মের একটা ম্যাথ আছে তোমাদের বইতে, সবাই মূল বই দেখো, মূল বই যে 15 নম্বর ম্যাথটা আছে আমরা 15 নম্বর ম্যাথটি করবো, সৃজনশীল ছিল সৃজনশীলটা আমরা আগে করে ফেললাম, এবার 15 নম্বর ম্যাথটা করবো, এই তো নিয়ম একই রকম। তো দেখো 15 নম্বর যে ম্যাথটা আছে
বলছে 56,728 জন সৈন্য থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে বা তাদের সাথে কমপক্ষে কত আর কতজন সৈন্য যোগ দিলে সদলকে বর্গ সাধন হবে ঠিক একই রকমের একটা ম্যাথ আবার দেখো 56,728 জন সৈন্য থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে বা তাদের সাথে কমপক্ষে আর কতজন সৈন্য যোগ দিলে ওই সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে ঠিক আমি যেগুলো জীবন সাজিয়েছিলাম কেবল ঠিক ওইভাবে সাজানো যাবে তো আমরা একই নিয়মের ম্যাথ আমরা করব কি আছে 56,728 তো আমরা ঠিক এখানে ভাগ পরিচয় বর্গমূল করব তো এই বর্গমূলের নিয়ম কি যে আমরা ডান দিক থেকে জোড়া জোড়া দাগ দিব তো দিলাম আছে 5 5 এর মধ্যে কত সংখ্যা থাকে 2 2 গুণ 4 তো গেল এখানে 1 থাকলো এই 2 ডাবল এখানে 4 হয়ে বসলো আর এই 6 7 নামবে নামলে আমি এখানে বসাবো যেহেতু এখানে বসাতে হবে আমি এমন সংখ্যা নেব যেন সেই সংখ্যা দিয়ে গুণ করলে আমাদের ওসে ছোট আসে তো সবাই একটু খেয়াল করবে তো দেখো আমরা যদি এখানে যে 3 নি 3 3 কে 9 3 4 12 120 ছাত্র তো বিয়োগ করে 9 আর 8 17 7 3 3 8 38 থাকলো তো এবার দেখো আমরা কি হবে এবার এইটা আবার ডাবল হয়ে আসবে 23 এর ডাবল কত হবে 46 46 বসলো এরপর এখানে পরের জোড় নামলো 28 তো এবার এখানে আমি এমন সংখ্যা নেব যেন ওর থেকে গুণ করলে ওর সমান বা ছোট হয় তো আমরা যদি এখানে 1 নিই আর 461 যা এর থেকে অনেক ছোট যেহেতু 828 অনেক বড় সংখ্যা তো আমি যদি 5 নিই 565 পাঁচ এখন করলে মেবি 2000 সামথিং হবে তাহলে আরও বেশি নেওয়া লাগবে আমি যদি 8 নিই তো 8 নিলে আরও 4 যখন 6 তাহলে 8 6 52 তাহলে 5 32 এর পাশে তো 37 আমার যোগ ভুলে গেছে 6 তাহলে 48 এর সাথে 54 4 তাহলে 5 32 এর পাশে 37 37 44 বিয়োগ করে 4 4 8 তাহলে 1 তাহলে 5 পাঁচ সাত পাঁচ বারো তাহলে 74 থাকে 74 না 84 থাকে 84 থাকে দেখো তাহলে 8 তাহলে আর থাকে না 84 দেখো এখানে 84 বসিত রয়েছে কমপক্ষে 84 জন সৈন্য সরিয়ে রাখলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে তো একটা উত্তর অলরেডি বের হয়ে গেছে আবার বলছে যে কতজন সৈন্য যোগ করলে এখানে যোগফল পূর্ণবর্গ হবে বা সাজানো যাবে সেক্ষেত্রে আমরা আর নিয়ম করবো দেখো আবার 56,728 সংখ্যাটি পূর্ণবর্গ নয় পূর্ণবর্গ নয় সংখ্যাটির সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যেহেতু আমি একটা ক্ষুদ্র সংখ্যা যোগ করব বড় সংখ্যা 38 থাকবে না এটা বেড়ে যাবে 38 যোগ 1 1 বেড়ে কত আসবে 239 আসবে অতএব ক্ষুদ্রতম সংখ্যাটি দেখো 239 এর বর্গ 44 39 মাইনাস 56,728 দেখো 239 এর যদি বর্গ করা হয় এখানে আসবে 57,121 মাইনাস 56,728 মাইনাস করলে আসবে 300
393 আসলো তো এবার দেখো সমান এটা বলে গেছি এখানে লিখব যে শূন্য যোগ করতে হবে শূন্য যোগ করতে হবে শূন্য সংখ্যা বাদ হবে তো 393 জন 393 জন শূন্য এখানে যোগ করলে কি হবে বর্গের সাধারণ সাধারণ যাবে আর 300 জনকে সরিয়ে রাখলে সাধারণ যাবে আবার যদি আমি 393 জন যোগ করি যোগ করলেও সাধারণ যাবে অতএব 84 জন করিয়ে বা 393 জন যোগ করলে বর্গাকারে সাজানো দেখো এই ছিল এই ম্যাথটার উত্তর দেখো এই ম্যাথ এর পরে যে ম্যাথটা আছে অর্থাৎ 16 নম্বর যে ম্যাথটা আছে এটাও ঠিক একই নিয়মের ম্যাথ এখানে বলা আছে কোন বিদ্যালয়ে 2704 জন শিক্ষার্থীকে প্রত্যেক সমাবেশ করার জন্য বর্গাকারে সাজানো হলো প্রত্যেক সারিতে শিক্ষার্থী সংখ্যা কত দেখো এটাও ঠিক বর্গমূলের ম্যাথ বর্গমূল করলেই ম্যাথটি হয়ে যাবে তো আমি আজকে এই ম্যাথটি করেই আমরা ক্লাস সমাপ্ত করব 16 নম্বর ম্যাথ ছাত্র সবাই দেখো 16 নম্বর যে ম্যাথটা আছে বলা হয়েছে যে কোন বিদ্যালয়ের 704 জন শিক্ষার্থীকে প্রাত্যহিক সমাবেশ করার জন্য বর্গাকারে সাজানো হলো প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করো তো দেখো 2704 জন শিক্ষার্থীকে আমাকে বর্গাকারে সাজাতে হবে তো ঠিক আমি সাজানোর জন্য বর্গমূলের সাথে করবো বর্গমূলের জোড়া নিলাম 27 এখানে 5 নিলে 5 কত কত আসবে 25 যেহেতু বড় সংখ্যা দুবার গুণ হয় 5 গুণ 5 25 5 দাউরে 10 16 এটাকে 2 আসলো এবার 04 নামবো তো এখানে আমি এমন সংখ্যা নেব যেন গুণ সেই সংখ্যা এখানে নেব গুণ করলে 204 এর কি হবে সমান না ছোট হবে আমি 2 নি 2 নি 2 গুণ 4 গুণ 20 204 হয়ে গেল অর্থাৎ 52 বড় সংখ্যা এসে গেল 52 অর্থাৎ প্রত্যেক সারিতে 52 জন শিক্ষার্থী থাকবে আমি যদি এই 2704 জন শিক্ষার্থীকে সাজাই তো প্রত্যেক সারিতেই 52 শিক্ষার্থী দেখে রাখলে এরা বড়টা বড়টা সাধারণ যাবে বড় সংখ্যা হবে 52 তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি এই ম্যাথটি বুঝেছো আমরা এর পরের ক্লাসে ঠিক এই 16 পরের ম্যাথগুলো নিয়ে আলোচনা করব আর তোমাদের আজকে যে ম্যাথ তিনটা করালাম একটা সৃজনশীল এবং দুইটা ম্যাথ অবশ্যই ম্যাথগুলো যারা প্র্যাকটিস করবে আশা করি ফল পাবে আর যদি কোনো ম্যাথ বুঝতে না পারো ভিডিওটি আপনার থেকে আবার দেখবে দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ক্লাসে জয়েন করার জন্য আল্লাহ হাফেজ